হ্যালো ভিউয়ার্স, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। গ্রীষ্মকাল ফলের ঋতু, আম গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে এক টুকরো খুশি বয়ে আনে। এই আম ও কলার মিশ্রণে তৈরি ম্যাঙ্গো ব্যানানা স্মুদি যেমনটা সুস্বাদু ঠিক ততটাই স্বাস্থ্যকর। সেই কারণেই আজকে আমি নিয়ে হাজির হয়েছি আম কলার সংমিশ্রণে তৈরি এই স্মুদিটি। ফল দিয়ে বাচ্চাদের উপযোগী একটি আইটেমের অনুরোধ আমাকে এই স্মুদি বানাতে প্রেরণা দিয়েছে। একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ম্যাঙ্গো পাল্প। 2 কলাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। ম্যাঙ্গো পাল্প আর ব্যানানা দুটোকেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। চিনি দিচ্ছি স্বাদ মতো, চিনির বদলে কিন্তু মধু ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে। 6 থেকে 7 টুকরোর মতো আইস কিউব নিয়েছি। খুব ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ হচ্ছে। সবকিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ঘরে তৈরি 1.5 কাপের মতো টক দই। টক দইয়ের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংকটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা চাইলে দিতে পারেন 1 ড্রপের মতো ভ্যানিলা এসেন্স। সব কিছুকে খুব ভালো করে কিন্তু আবার স্মুথ করে ব্লেন্ড করতে হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এর মধ্যে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আর আমাদের ম্যাঙ্গো ব্যানানা স্মুদিটিও তৈরি। খুবই সহজে তৈরি হয়ে যায় এই স্বাস্থ্যকর এই স্মুদি। এবার এটি পরিবেশনের পালা। ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করবেন। কিছু আমের টুকরো দিয়ে এটাকে গার্নিশ করছি। বাদবাকি যতটুকু আছে আমি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এটাকেও আমি আমের টুকরো দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এবার এটা এনজয় করুন এই প্রচন্ড গরমে। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ। খুব শিগগিরই ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে। আমার এই রন্ধন প্রয়াসে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমালোচনা, তা প্রশংসা বা ভৎসনা যাই হোক না কেন, সকলই আমার পাথেয়। এগুলি মাথায় রেখেই আগামীর পথ চলা, এগুলি আমার প্রেরণা। আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।